রান্নাঘরে যাব, চলো আমার সঙ্গে চলো। চলে রান্না নিয়ে চলে এসেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, রান্নাটা হবে বেগুন দিয়ে। তো একটু অন্য রকম ভাবে রান্নাটা করতে চেষ্টা করেছি। দেখো আমি খুব ছোট না আর খুব বড় না, একদম মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম। নিয়ে বেগুনটাকে মাঝখানে বরাবর আধফালি করে আর দুধার দিয়ে আরও দুফালি, মোট 6 টুকরোর মতো হবে। কিন্তু বোটা থেকে আলাদা করব না, একসাথে লেগে থাকবে। তো গোটা বেগুন দিয়েই রান্নাটা করব। যার জন্য বেগুনটা কাটার পর আমি নুন আর হলুদ দেখো মাখিয়ে নিচ্ছি প্রতিটা বেগুনেই। এই রান্নাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। দেখো তেল বসিয়ে দিয়েছিলাম, তো বেগুনগুলো গোটা গোটাই এদিক ওদিক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, এই বেগুন ভাজাটা কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি আর একটু দই। চাপা দিয়ে বেগুনটা ভাজলে খুব সহজেই এটা নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। আর দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু পেঁয়াজটা বেশি লাগবে এই রান্নাটা করার জন্য। রসুনও নেবো খানিকটা আর কিছু কাঁচা লঙ্কা। তো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা এক এক পিঠ ভাজা হয়ে গেছে, তো উল্টে দেবো বলে আমি ঢাকাটা খুললাম। খুলে দেখো একটুখানি কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে এরমভাবে উল্টে দেবে। বেশি এটা যেহেতু অনেক অনেকগুলো টুকরো ফালি দেওয়া আছে, তাই বেশি নাড়া যাবে না, আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে। দেখো ঠিক এরম কালারটা চলে এসছে। তো আমি আরও ভালো করে এদিক ওদিক করে নিয়ে আরও একবার চাপা দেবো। মোট আমি 3 বার চাপা দিয়েছিলাম, 3 বারের মধ্যে 3-4 মিনিট করে এক একটা চাপ, মানে এক পর পর চাপাগুলো খুলেছি। তো 3-4 মিনিট পর পর চাপাগুলো খুললে পুরো বেগুনটা গলে গিয়েছিলো, সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো দেখো ঠিক এরকম চলে এসছে বেগুনের রং, আর পুরো গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এবার আস্তে আস্তে বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা বেশ অন্যরকম খেতে হয়, খেতে খুবই ভালো হয়, বেশ অন্যরকমের টেস্টি খাবার একটা। তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো, এমন কিছু অন্যরকম জিনিস লাগছে না এটা রান্না করতে। তো দেখো যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে দিচ্ছি, আলাদা করে আর তেলও দিইনি। তো পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউনিশ কালার এসে গেছে। পেঁয়াজের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনটাও দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজের মধ্যে নুন আর হলুদটা দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেবো। এই রান্নাটার জন্য যে মশলাটা রাখবে সেটা আর কিচ্ছু না, শুধুমাত্র বেগুনের তরকারিটা রান্না করতে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। তো ওই বাটার থেকে 1 চামচ এই পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। তো এটাই আমি বেগুনের ভেতরে পুর হিসেবে ভরবো। তো যেহেতু বেগুন পুটলি রান্না করছি, বেগুনের বেগুনটাই মেন, তার মধ্যে আমি পুটলির মধ্যে জিনিসটা ভরবো, মানে পেঁয়াজ ভাজাটাকে ভরে দেবো। তো অল্প 1 চামচের মতো পেঁয়াজ ভাজা করাতেই রেখে দিলাম। এবার কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দেবো 1 চামচের মতো, দিয়ে এর মধ্যে এবারে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরেটা দিলে আরও একটু গন্ধ বাড়বে তরকারিটার মধ্যে, স্বাদটা ভালো হবে। কালো জিরের অ্যারোমাটা গন্ধের মধ্যে পুরো মিশে যাবে, যার জন্য খেতে আরও ভালো লাগবে। দেখো আমি ওই কড়াতেই কালো জিরেটা ভেজে নিয়ে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আর যে মশলাটা করে রেখেছিলাম বললাম না, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে আমি 4 চামচ দই দিয়েছিলাম। তো একসাথে ফেটিয়ে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ওপরে, ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। এবারে যেমন স্বাদ অনুসারে নুন আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে। তোমরা বেগুনের অনেক রকমের রেসিপি খেয়েছো, তো আমার বানানো এই রেসিপিটা খেয়ে দেখো, অন্য রকম লাগবে। গ্রেভিটার মধ্যে কিন্তু পেঁয়াজ বা রসুন কিছু যা অল্প পরিমাণে গেলেও ভেতরের মধ্যে পেঁয়াজ আর রসুনের পুরটা ভর্তি থাকবে বেগুনটা, তাই বেগুনটা যখন ভেঙে খাওয়া হবে তার স্বাদটা কিন্তু অন্য রকমের লাগবে। তো আমি আমার মতো করে একটা নতুন রেসিপি চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা একটু পেকে গেছে, লাল লঙ্কা অ্যাড করে দিই, একটু চাপা দিয়ে দিচ্ছি গ্রেভিটা। 5 মিনিট পর চাপাটা খুলে দেবো। এদিকে তো গ্রেভি কমপ্লিট, আর অন্যদিকে আমি বেগুনগুলো এবার তৈরি করে নিচ্ছি। দেখো ভাজা বেগুনগুলো নিয়ে পেঁয়াজ ভাজার যে পুরটা বানিয়েছিলাম ওটা আস্তে আস্তে বেগুনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তা একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে ঢুকিয়ে দেবে, তাহলে যতটা মানে বেশি না যতটা সম্ভব। তো ঢুকিয়ে দিয়ে দেখো এরকমভাবে আস্তে আস্তে 2-3 চামচের মতো নেবে দিলাম, দিয়ে এবার 2 হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে দেবো, যাতে করে পুরটা না বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে দিতে হবে। দিয়ে দেখো এই বেগুনটা রেডি হয়ে গেল, এটাকে রেখে দিচ্ছি সাইড করে।
দু হাত দিয়ে চেপে নেবে, নইলে পেঁয়াজটা বেরিয়ে যেতে পারে। তো আমি আরও একটা বেগুন নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবেই করে নেবে তো ব্যাপারটা খুব ভালো হয়, আর যাতে না বেরিয়ে যায় সেরকমভাবেই আমাদের এটা রেডি করতে হবে। আমি এখানে একে একে তিনটে বেগুনি রেডি করে নিলাম, তো দেখো এটা শেষেরটা, তো এরকমভাবে আস্তে করে দু হাত দিয়ে প্রেস করে নিলাম। এটা একটু দু হাত ইউজ করতে হবে, নইলে পেঁয়াজগুলো পুরগুলো ভালোভাবে ভরা যাবে না। তো তিনটে বেগুনি রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পর বেগুনগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দেবো না, বেগুনটা যে বাটিতে সার্ভ করব তার উপর সাজিয়ে নেব, নিয়ে গ্রেভিটা তার উপর দিয়ে ঢালবো। এবার আমাদের বাড়িতে তো গন্ধরাজ লেবুর গাছ আছে, তোমাদের আগেই বলেছিলাম, এর আর একটু গন্ধটা ভালো যাতে অ্যারোমাটা হয় তার জন্য আমি কটা গন্ধরাজ লেবুর পাতা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম। তো এবারে আমি একটা সুন্দর বাটিতে সার্ভ করে দিয়েছি বেগুনটা, আর উপর দিয়ে গ্রেভিটা ঢেলে দিয়েছি। তারপরে ঠিক এরকম দেখতে হয়েছে, দেখো কীরকম লাগছে তোমরা নিশ্চয়ই জানিও কমেন্টে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো, তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো, আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। অনেক অনেক তোমাদের ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, বাড়িতে নিশ্চয়ই তোমরা ট্রাই করো।